স্বামী সন্তান নিয়ে মসজিদে নববীতে গিয়ে ইফতার করেছেন বলিউড অভিনেত্রী গওহর খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি, যেখানে দেখা গেছে ইফতার করছেন গওহর, খেজুর ও পানির বোতল এগিয়ে দিচ্ছেন তার স্বামী জায়েদ দরবার। এ সময় খেজুর মুখে দিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী। দ্রুত সময়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অনেকেই গওহরের প্রশংসা করছেন, আবার অনেকে এসব বলছেন লোক দেখানো। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রীর স্বামী লেখেন, আপনি কতবার এখানে এসেছেন তা কোনো বিষয় না, কিন্তু যখনই আপনি এখানে পৌঁছাবেন তখনই আবেগপ্রবণ হয়ে পড়বেন। তবে হৃদয়ে ঈমান নিয়ে আসতে হবে। যখন আপনার সন্তান প্রথমবার মসজিদে নববীতে গিয়ে হাত নাড়ে, তখন সেই অনুভূতিকে কিভাবে ব্যাখ্যা করবেন? ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে স্বামী সন্তানকে নিয়ে গতকাল সৌদি আরবের মদিনায় গিয়েছেন গওহর খান। পুত্রকে নিয়ে এটাই তাদের প্রথম মদিনা সফর। সেখানে গিয়েই মসজিদে নববীতে ইফতার করেন অভিনেত্রী।